ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ফ্লাই হাই উইথ আইভি। নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এখন রয়েছি আমি ওল্ড দীঘার মেন রাস্তার ওপরে, এটা হচ্ছে শিবালয় রোড। এখানেই সামনে একটা আমার হোটেল রয়েছে, যেটা হোটেলটার নাম হচ্ছে জানবি গেস্ট হাউস। তো এই হোটেলের রিভিউ আজকে করব এবং এই হোটেলের যে কর্ণধার রয়েছে প্রদীপ মাইতি, তার সাথে কথা বলবো যে এই হোটেলে আপনারা যদি বুকিং করে আসেন কী কী ফেসিলিটি আপনারা পাবেন, এবং তার সাথে সাথে যদি আপনারা আমাদের ফ্লাই হাই উইথ আইভি চ্যানেলের সাবস্ক্রাইবার হন এবং এই ভিডিওটা দেখে এখানে আসেন তাহলে আপনারা কী কী ফেসিলিটি পাবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর এখনও যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হন এবং নতুন এই ভিডিওটা দেখেন তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে কী হবে পরবর্তীকালে যখনই আমরা কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাবে। এই আমার সামনে দেখছেন জানবি গেস্ট হাউস, পুরো হোটেলের নাম হচ্ছে জানবি গেস্ট ইন। এই দেখতে পাচ্ছেন বোর্ড, আর এই হচ্ছে আপনার মেন রোড, শিবালয় রোড। তো চলুন এবার হোটেলের ভেতরে যাওয়া যাক। গুড মর্নিং ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ফ্লাই হাই উইথ আইভি। আজকে আমরা চলে এসেছি নতুন বছরের নতুন দিনে, চলে এসেছি দীঘা, ওল্ড দীঘা। ওল্ড দীঘা, ওল্ড দীঘাই এটা, আর কিছুই বলার নেই। ওল্ড দীঘার কোনো মানে ফিচার্স কিছু নেই, ওল্ড দীঘা ইটসেলফ ইজ এ ভেরি বিউটিফুল প্লেস। যাই হোক, ছোটোবেলা থেকে আমরা আসি, সবাই আসছি আমরা। এটা সি বিচ থেকে খুবই খুবই কাছে, জাস্ট হয়তো 100 থেকে 150 মিটারের ভেতরেই হবে। আজকে একটা নতুন হোটেল নিয়ে এসেছি, খুব সুন্দর হোটেল, ভেরি ফ্রেন্ডলি, ফ্যামিলিয়ার এবং দারুণ হোটেল। এবং সবচেয়ে বড় অ্যাডভান্টেজ এখানে সেটা হলো এই হোটেলটা চালান আমাদের খুব প্রিয় মাইতিবাবু। মাইতিবাবু কলকাতার লোক এবং নিজের হোটেল এটা, তার কোনো লিস্ট টিজের কোনো গল্প নেই, নিজের হোটেল। 150 মিটারের ভেতরে এত সুন্দর হোটেল ভাবাই যায় না। আর একটা কথা ফিসফিস করে বলে দিই, রেট অতিরিক্ত কম, অতিরিক্ত কম। শুধু তাই নয়, ফ্লাই হাই উইথ আইভি বললে আরও কমে যাবে। ডিসকাউন্ট ডিসকাউন্ট, এসি টেসি সব আছে, এভরি ফেসিলিটিস আর অ্যাভেলেবেল, কোনো চিন্তা নেই। চলুন আগে কথা বলা যাক মাইতিদার সঙ্গে, তারপর দেখে নেবো একটা রুম যেটা কিনা এসি, এর সবকটা রুম মোটামুটি সেম, তবু দেখে নেবো। চলুন, ঘর খালি নেই বস, একটাও ঘর খালি থাকে না। বছরে 365 দিনে বোধ হয় 5টা দিন মাত্র খালি থাকে, 360 দিন ভর্তি। কথা বলাবো প্রদীপদার সঙ্গে, প্রদীপ মাইতি। প্রদীপদা, প্রদীপদা এসে গেছেন, প্রদীপদার সঙ্গে কথা কথা বলে নেবো, কিছু ইনফরমেশন দিয়ে দেবো, সেটা শুনে নিন প্রদীপদার কাছ থেকে। নমস্কার বন্ধুরা, আমি আবার এলাম আপনাদের কাছে ফ্লাই হাই উইথ আইভি চ্যানেল পক্ষ থেকে। আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং সকলকে আমার ভালোবাসা। জেনে নিই প্রদীপদার কাছ থেকে এখানকার কী কী ফেসিলিটিস আছে এবং রুমের রেন্ট টেন্টগুলো কী আছে, ঠিক আছে প্রদীপদার? হ্যাঁ, আপনার হোটেলের কী কী ফেসিলিটি আপনি দিচ্ছেন সেটা বলুন। ফেসিলিটি আছে দেখুন, আমার কাছে সোমবারে অল টাইম অর্ডার পাবেন। আচ্ছা, তারপরে আপনি পাবেন যেখানে লোডশেডিং হয়ে গেল, সবচেয়ে বড় কথা লোডশেডিং হলে এখানে জিঙাটা চালাতে আপনি 1 থেকে 1.5 ঘন্টা চলে যায়, সেখানে কিন্তু আমার হচ্ছে আপনি বুঝতেই পারবেন না এখানে আমার কারেন্ট অফ হয়েছে, ঠিক আছে। আমার প্রতিটা রুমে ইনভার্টার আছে, সঙ্গে সঙ্গে পাবেন, বুঝতেই পারবেন যে এখানে কারেন্ট অফ হয়ে গেছে। সবচেয়ে বড় ফেসিলিটি যে এখানে মানে দুজন বাই ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে 2 মিনিট আমার হোটেল থেকে সমুদ্র, একদম কাছে। সবচেয়ে বড় কথা আমার এখানে হোটেলে আমি যেটা দিতে পারবো, আমার এখানে এসি রুম হচ্ছে 1500 টাকা, আর হচ্ছে নন এসি হচ্ছে 800 টাকা। আপনারা রান্না করে খেতে পারবেন, আমি সে ব্যবস্থা করে দেবো। আর সমস্ত কিছু আমার জল 1 লিটার থেকে আপনি 5 লিটার 20 লিটার পর্যন্ত জল পাবেন, সেখানে বাইরে যারা আপনি কিনবেন সেটা আমার এখানেও কিনতে পারবেন। আর খাওয়া দাওয়া আপনি বাইরে খাওয়া দাওয়া আর এখানে রান্না করে খেতেও পারেন, বাইরে থেকে খাবার রান্না করিয়ে এখানে আপনি এনে আমার ওটার রুমে খেতে পারবেন, সেই ফেসিলিটি আমার এখানে আছে। ফেসিলিটি কী আছে জেনে নিলেন, এইবার জেনে নিন ফ্লাই হাই উইথ আইভি চ্যানেল থ্রু এলে আপনি কী ফেসিলিটি এক্সট্রা পাবেন, দ্যাট ইজ স্পেশাল ফর আওয়ার ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স অনলি। মাইতিদা বলুন, আমাদের ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার্স যদি আসে আমাদের চ্যানেলের নাম যদি বলে তাহলে কী ডিসকাউন্ট কী ফেসিলিটিস পেতে পারে? দেখুন, আমার হচ্ছে এসি রুম আমি আপনার 1500 টাকা আগেও বলেছি এখনও বলছি, যদি আপনাদের চ্যানেলের পক্ষ থেকে আসে ফ্লাই হাই উইথ আইভি থেকে আমি ডিডাকশন 500 কেটে আমি 100 1000 করব। 500 ডিসকাউন্ট, 500
তার মানে একটা এসি রুমের 1,500 টাকা রেন্ট, সেটা আপনার হচ্ছে 1,000 টাকা, মাত্র 1,000 টাকা। দীঘার বুকে দাঁড়িয়ে 1,000 টাকায় এসি রুম পাওয়া ইজ জাস্ট নেক্সট টু ইম্পসিবল। নন এসি টা জেনে নিন, নন এসি আপনার 800 টাকা, সেখানে আমি আপনাদের চ্যানেল থেকে যদি আসেন আমি ওটাকে 300 টাকা ডিডাকশন করে 500 নন এসিতে 300 ডিডাকশন। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা হলো, সেটা হলো হলিডেজ, ফেস্টিভ্যালস এবং শনিবার রবিবারটায় এই অফার কিন্তু ভ্যালিড নয়। বারবার আমরা বলছি এই অফার ভ্যালিড নয় ফেস্টিভ্যাল, হলিডেজ এবং শনিবার রবিবার হলে। এটা যদি এগুলো ছাড়া যদি আপনারা আসেন তাহলে এই অফারটা পাবেন, অ্যাভেল করতে পারবেন। এবং অতি অবশ্যই যেটা করবেন সেটা টেলিফোন করে প্রি বুকিং করে তবেই আসবেন, নইলে কিন্তু এই ঘর সবসময় ফাঁকা পাওয়া যায় না। ওনার রুম অলওয়েজ 365 দিনে 360 দিন বুকিং থাকে, 5 দিন ফ্রি। আর কিছু না, এই 5 দিন তো আপনারা সবসময় পাবেন না, হয়তো মেনটেন্যান্সের জন্য 5 দিন ফাঁকা রইল, বা কোনো কেউ স্টাফ নেই বা মাইতিটা নিজে নেই, হয়তো বন্ধ রইল 5 দিন, এই কারণে। আর কথা নয়, এইবার চলুন রুমগুলো দেখে নিই, আসুন। এটা একটা নন এসি রুম, যথেষ্ট বড় রুমটা, 3 বেডের বেড পাতা আছে, একটা সেন্টার টেবিল আছে, চেয়ার আছে, টিভি আছে, আয়না আছে, মোবাইল চার্জ দেওয়ার জন্য পয়েন্ট আছে, পাখা আছে, আলো আছে, সুন্দর। এবার টয়লেটটাও দেখে নিন আপনারা, এটা একটা এসি রুম, এর আগের যে রুমটা আপনারা নন এসি দেখলেন এই রুমটা কিন্তু এসি রুম। এই মাইতিদার হোটেলেতে কিন্তু আপনারা এসি রুমের ফেসিলিটি তো আছেই, তার সাথে সাথে আমি বলবো চিল্ড এসি, মানে এক কথায় বলতে গেলে এসির কন্ডিশন খুবই ভালো। তো আপনারা এই ফেসিলিটি এখানে পেয়ে যাবেন, এটাই একটা এসি রুম, আর এখানে টিভি রয়েছে। আর একটু আপনাদেরকে ওয়াশরুমটা দেখি, ওয়াশরুম প্রদীপদার হোটেলে রান্না করে খাওয়ার ব্যবস্থাও আছে। যেমন দেখছেন একটা গ্যাস ওভেন রাখা আছে ঠিক রুমের বাইরে, কোনো গেস্ট চাইলে এখানে রান্না করেও খেতে পারেন। সামনেই রয়েছে একটা ছোট্ট ছাদ, সেই ছাদটাও আপনারা আপনাদের দরকারে ব্যবহার করতে পারেন। লোকজন অলওয়েজ এখানে প্যাকড, বললাম 365 দিনে 360 দিন টোটাল ভর্তি। কী করবো বলুন, আমরাও রুম দেখাতে পারলাম না বেশি, একটা দুটো মাত্র রুম দেখাতে পেরেছি, তার মধ্যে একটা স্পেশালি খালি করা ছিল, লোক বাইরে তাদের দাঁড়িয়ে আছে, আর একটা রুম দেখালাম তার ভেতরে গেস্ট ছিল তবু দেখিয়ে দিলাম। চলে এলাম আমরা তিনজনই ফ্রেমেতে, এই দীঘাতে এলে মানে ওল্ড দীঘায় এলে এই জানবি গেস্ট ইনে প্রদীপ মাইতির হোটেলে কিন্তু আসতেই হবে। এখানে সমস্ত ফেসিলিটিস রয়েছে এবং একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল, আপনারা এলে কোনো অসুবিধা হবে না তার গ্যারেন্টি আমি দিচ্ছি, কারণ আমার সাথে প্রদীপদার বহু বছরের সম্পর্ক, অনেক ভালো সম্পর্ক, এবং আমি এখানে এসে কখনো নিরাশ হইনি, তো আপনারাও আসতে পারেন, কোনো অসুবিধা। ওনার ব্যবহারও অতিরিক্ত ভালো, খুব সুন্দর ব্যবহার, দারুণ ব্যবহার, আপনারা এলেই বুঝতে পারবেন, এটা আমাদের গ্যারেন্টি। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি, এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আমি কিন্তু করে দিয়েছি আপনারাও করুন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর হ্যাঁ, এই যে বলছে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চ্যানেলটাকে, এবং পাশে রয়েছে ঘন্টি মানে আমাদের বেল আইকন, সেটাও প্রেস করে দেবেন, তাতে পরবর্তীকালে আমরা যখনই কোনো ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন টাটা।